ভিডিওটি দেখে ভয় পেয়েছেন? হ্যাঁ, আমি আপনাদের মতো প্রথমে ভিডিওটি দেখে ভয় পেয়েছিলাম। তবে এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি একটি প্রতিভা যেটি এখনো কেউই করে দেখাতে পারেনি। এই লোক কিভাবে তার চোখকে বল বানিয়ে মারাত্মকভাবে চোখের বাইরে নিয়ে আসে, চলুন আজকে এই অদ্ভুত লোকের গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের অসাধারণ কিছু তথ্য দিব। তো শুরু করা যাক ভিডিও, সোলে জাম্প ইন টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই লোকটির নাম সিডনি ডি কার্ভেল হো, যিনি ব্রাজিলে থাকেন এবং এই লোকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিউচিকা নামেও পরিচিত। সবচেয়ে দূরবর্তী আইবল পপের মাধ্যমে তিনি বিশ্ব রেকর্ড করেছেন। সিডনির চোখের যে সকেট রয়েছে সেই সকেট থেকে 18.2 মিলিমিটার বের হয়ে আসে, এর মাধ্যমেই তিনি 2023 গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড করে নিয়েছেন। টিউচিকো 9 বছর বয়সে তার এই প্রতিভা সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি তার পরিবার এবং বন্ধুদের এই বিষয়টি দেখিয়েছিলেন, তারা তার এই প্রতিভা দেখে অনেক মুগ্ধ হয়েছিল এবং তার প্রশংসাও করেছিল। প্রথমে তার বাবা মা উদ্বিগ্ন ছিলেন যে এটি কোনো রোগের লক্ষণ হতে পারে, কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। আসলে এটি একটি ব্যতিক্রমী দক্ষতা ছিল তার। মেডিকেল টার্ম বলে যখন চোখের গোলা বের হয় বা চোখের সকেট থেকে পপ হয় তখন তা চোখের সকেট থেকে বেরিয়ে আসে। সৌভাগ্যক্রমে এটি তার অবস্থা, তার সুস্থতা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে না। আসলে তার চক্ষু বিশেষজ্ঞ বলেছেন যে এটি একটি বিরল উপহার যা সিডনির রয়েছে। সিডনি বলেন, আমার দক্ষতা অবশ্যই একটি উপহার, এটা আমার বাবা মা এবং সৃষ্টিকর্তার কাছ থেকেও এসেছে। সিডনিকে এর জন্য প্রশিক্ষণ দিতে হবে না, তিনি এটি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তখন থেকেই এই ক্ষমতাটি রয়েছে তার। তিনি এর সদ্ব্যবহার করতে চান এবং বিশ্বকে তার অনন্য প্রতিভা দেখাতে চান। তিনি এই প্রতিভার কারণে খুবই কৃতজ্ঞতা বোধ করেন এবং বলেন, এই উপহারটি আমার ব্যক্তিগত এবং এই প্রতিভার কারণে আমার জীবন বদলে গিয়েছে। এখন শুধু ব্রাজিলেই নয়, তিনি পুরো বিশ্বেই পরিচিত হয়ে উঠেছেন। তিনি বলেন, একটি স্বপ্ন সত্য হওয়া মানে আমার কাজের জন্য একটি দরজা খুলে যাওয়া এবং আমি গিনিস ওয়ার্ল্ড বুকে আমার এই প্রতিভাটির রেকর্ড করে নিয়েছি। কিং গুডম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরবর্তী আইবল পপ মহিলা রেকর্ড করেছেন। তিনি তার চোখের সকেটের বাইরে 12 মিলিমিটার তার চোখের বলকে পপ করতে পারেন। 2 নভেম্বর 2007 তুরস্কের ইস্তাম্বুলে তার চোখ পরিমাপ করা হয়েছিল। বর্তমানে বিশ্বের নাম্বার 1 হিসেবে আছেন সিডনি কার্ভেল হো, যিনি 18.2 মিলিমিটার পপ আউট করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি আজকের এই ভিডিও থেকে অন্তত কিছু ইনফরমেশান জেনে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে কি হবে, আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।